বিনা আমন্ত্রণে অনন্ত রাধিকার বিয়েতে উপস্থিত ইউটিউবার, বিনা নিমন্ত্রণে আম্বানিদের বিয়ে খেতে গিয়ে পুলিশের হাতে আটক দুই। অবাক কাণ্ড, আম্বানির বিয়েতে বিনা নিমন্ত্রণে গিয়ে পুলিশের হাতে আটক দুই। ইতিমধ্যেই এই ঘটনা সরগোল ফেলে দিয়েছে বলিপাড়ায়। যে বিয়ে নিয়ে কৌতূহলের শেষ নেই সেই বিয়ে বাড়িতেই কিনা বিনা নিমন্ত্রণে ঢোকার চেষ্টা, যেখানে গোটা দেশ তো বটেই, এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাই প্রোফাইল মানুষেরা এসেছেন। গোটা বিয়েবাড়ি কার্যত নিরাপত্তার দুর্গ। সেই নিরাপত্তা টপকে বিয়েবাড়িতে ঢুকলেন কি করে ওই দুই যুবক? নিশ্চয়ই এতটুকু শুনে পুরো বিষয়টি সম্পর্কে শোনার আগ্রহ হচ্ছে। তবে আসুন জেনে নেওয়া যাক কি হয়েছিল আম্বানির বিয়ের অনুষ্ঠানে। মুকেশ আম্বানির ছেলে অনন্ত রাধিকার বিয়ের কথা অজানা নেই কারোরই। বিয়ের কার্ড থেকে শুরু করে বিয়ের অনুষ্ঠান সব কিছুতেই যেন একেবারে রাজকীয় আয়োজন। অনন্ত রাধিকার বিয়ে উপলক্ষে আম্বানি পরিবারে যেন চাঁদের হাট। বলিউড থেকে শুরু করে টলিউড, এমনকি হলিউডের বিখ্যাত লোকেরাও উপস্থিত ছিলেন এই বিবাহ অনুষ্ঠানে। অভিনেতা থেকে রাজনৈতিক নেতা, শিল্পপতি থেকে খেলোয়াড়, মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়েতে বসেছিল চাঁদের হাট। আর এই তারকাদের ভিড়ের মাঝে নিমন্ত্রণ ছাড়াই ঢোকার চেষ্টা করেন দুই ব্যক্তি। গেটে তাদের হাতে না হাতে ধরে ফেলা হয়, পরে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। গত শুক্রবার সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত এই বিয়ের আসর বসে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। হাই প্রোফাইল বিয়েবাড়িতে প্রবেশ করার জন্য ছিল একাধিক গেট, আমন্ত্রিতদের প্রত্যেকের কাছেই ছিল প্রবেশ কার্ড, কিন্তু ওই দুই ব্যক্তির কাছে তেমন কিছুই ছিল না। জানা যায় আটোসাটো নিরাপত্তা টপকে তারা বিয়ের আসরে প্রবেশ করতে যান, গেটেই নিরাপত্তা রক্ষীরা আটকে দেন। মুম্বাই পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের মধ্যে একজনের নাম লোকমান মোহাম্মদ সফি শেখ, বয়স 28 বছর, অপর একজন ভেঙ্কটেশ নরসাইয়া আলুরি, বয়স 26 বছর। দুজন দুই আলাদা গেটে ধরা পড়েন। লোকমান মোহাম্মদ পেশায় ব্যবসায়ী, ভেঙ্কটেশ নিজেকে অন্ধ্রপ্রদেশের ইউটিউবার হিসেবে পরিচয় দিয়েছেন। পুলিশ সূত্রে আরও জানা যায় জেরায় ধৃতরা পুলিশকে জানিয়েছেন আম্বানিদের বিয়ের অনুষ্ঠান দেখবে বলেই অন্ধ্রপ্রদেশ থেকে মুম্বাই এসেছিলেন তারা, রাজকীয় বিয়ের সাক্ষী হতে চেয়েছিলেন। ইউটিউবারের কথায়, গোটা বিয়ের অনুষ্ঠানকে নিজের চ্যানেলে রেকর্ড করতে চেয়েছিলাম। শুক্রবার রাতে কৌতূহলের বশেই এমন কাণ্ড ঘটান ওই দুই ব্যক্তি। জানা যায় শেষমেশ অভিযুক্তদের বিকেসি পুলিশ স্টেশনে আনা হয়, তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ দায়ের করা হয়। পরে আইনি নোটিশ দিয়ে ওই দুই যুবককে ছেড়েও দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই ঘটনা রীতিমতন সাড়া ফেলে দিয়েছে মুম্বাই শহরে। আম্বানির বিয়ে দেখতে এসে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার এই ঘটনা ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমেও। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, মুম্বাই। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।